আমাদের একজন দর্শক মোহাম্মদ আল আমিন খাগড়াছড়ি থেকে প্রশ্নটি পাঠিয়েছেন। আমাদের ভাই জানতে চাচ্ছেন যে আমার প্রশ্ন, জোহরের ফরজ নামাজের আগে সুন্নত না পড়লে কি গুনাহ হবে? জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি যে ফরজ সুন্নত নামাজের ক্ষেত্রে, আসলে সুন্নতের ক্ষেত্রে আসলে নিয়মটা কি? আমরা সুন্নত নামাজ যে না পড়লে, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে কিনা, বা এমনি তো স্পেসিফিক জোহরের নামাজের কথা বলেছেন, যে আসলে কোন নামাজের সুন্নত কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসটিও আমাদের জানলে ভালো হয়। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে জোহরের আগের দুই রাকাত বা চার রাকাত সুন্নতের ব্যাপারে। এই সুন্নতটি আসলে সুন্নাহ আল মুয়াক্কাদা। সুন্নাহ মুয়াক্কাদা হচ্ছে এমন সুন্নাহ যে সুন্নাহর ব্যাপারে বিশ্বনবী ইসলাম তাকিদ দিয়েছেন। তাকিদ শব্দ থেকে মূলত মুয়াক্কাদা, এমফেসাইজড সুন্নাহ। বিশ্বনবী ইসলাম স্পেশাল এমফেসাইজ দিয়েছেন। তো এই যত সুন্নাতে মুয়াক্কাদা আছে, কোনো কারণে কেউ যদি এগুলো আদায় করতে না পারে, কেউ যদি করতে না পারে, তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে এগুলো ছেড়ে দেওয়া ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন যে কিয়ামতের দিন কারো যদি ফরজে ঘাটতি থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে যে আল্লাহ মিন্তাতাব, তার কোনো নফল বা সুন্নাহ আছে কিনা দেখো। তো সুন্নাহ যদি তখন খুঁজে পাওয়া যায়, এটা ফরজের সাবস্টিটিউট হবে, ফরজের জায়গায় এনে বসানো হবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। এজন্য কখনোই আমাদের এই সুন্নাতে মুয়াক্কাদাগুলো ছেড়ে দেওয়া উচিত না। আনলেস আপনি যদি খুব কোনো ইমার্জেন্সি পিরিয়ডে থাকেন, কোনো জরুরি ব্যস্ত কাজে আটকে যান, আপনার হাতে হাতে খুব সময় নেই, আপনি ফরজটা অফার করেই চলে যাচ্ছেন, দ্যাটস ফাইন। কিন্তু এমনিতেই রেগুলার বেসিসে আপনি প্রায় সুন্নাতে মুয়াক্কাদা ছেড়ে দেন, এটা কিন্তু ঠিক না। আবার সুন্নাতে মুয়াক্কাদার ক্ষেত্রে বিশ্বনবী ইসলাম কিছু সুন্নাকে বেশি গুরুত্ব আরোপ করেছে, যেমন ফজরের সুন্না। বিশ্বনবী ইসলাম বলেছেন রাকাআতা আল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নাত আকাশ এবং পৃথিবীর মাঝখানে, জমিনের মাঝখানে যে জায়গাটা আছে, এই পুরো জায়গার চেয়েও উত্তম ফজরের দুই রাকাত সুন্নাহ। এজন্য ফজরের দুই রাকাত সুন্নাহ কখনোই ছাড়া ঠিক না। এবং একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াদা রাসূল রাকাআতাইনি ক্বাবলা আল ফজর ওয়া আরবা রাকাআতিন ক্বাবলা আল যুহর। মা আয়েশার বর্ণনা যে রাসূল ইসলাম ফজরের আগের দুই রাকাত সুন্নাত এবং যোহরের আগের চার রাকাত সুন্নাত কখনোই তিনি ছাড়তেন না। তো এজন্য এই সুন্নাতগুলোর ব্যাপারে আমাদের খুবই বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। তো সুন্নাত যদি কেউ না পড়ে তাহলে তো গুনাহ হবে না? জি না, কোনো সুন্নতের কারণে আসলে গুনাহ হবে না। আল্লাহ আমাদের যে বিষয়ে মুয়াখাজা করবেন বা জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে ফারিদার ব্যাপারে, ফার্জের ব্যাপারে। ফরজ না করলে সেটার ব্যাপারে শাস্তি দেওয়া হবে। মা সালাকাকুম ফি সাকার কল্লাম না কুমিনাল মুসাল্লিন, তোমরা সাকার দুজকে আসলে কেন? দুজকে রক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করবে, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম। এবং ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, আল্লাহ তার ওনার পায়ের গোছা দেখাবেন। আল্লাহর কিন্তু পাও আছে, কিন্তু কেমন আছে আমরা জানি না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই ওনার মতো নয়, উনি ওনার মতো। তো আল্লাহ পা দেখিয়ে সবাইকে বলবেন আমাকে এখন সিজদা দাও। তো দুনিয়াতে আমরা যারা সিজদা দিতাম, যারা সালাত আদায় করতো, তারা আল্লাহ আকবর বলে সিজদা লুটিয়ে করতো। আর যারা পৃথিবীতে সালাত অফার করতো না, ফালা ইয়াস্তাতিউন, তারা হাজারো চেষ্টা করেও তাদের পিঠটাকে বাঁকা করতে পারবে না, তাদের পিঠটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দেন। এবং এই সালাতটা এত গুরুত্বপূর্ণ, বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টা হিসাব তোমার কাছে চাওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালি, এই সালাতের হিসেব যদি তোমার সহজ হয়ে যায়, তোমার পুরো আমল নামার হিসেব সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর সালাতের হিসেব দিতে যদি তোমার গণ্ডগোল হয়ে যায়, পুরো আমল নামাতে একটা গরমিল লেগে যাবে। এই জন্য আমাদের উচিত, ফরজ তো আমরা জামাতের সাথে আদায় করবই, পাশাপাশি সুনানে রাত এবং সুন্নাতে মুয়াক্কাদা যেগুলো আছে এগুলো আমরা যত সাথে আদায় করি। এবং সালাত আদায় করা না করার ক্ষেত্রে আল্লাহ রাসূল ইসলাম মুসলমান থাকা না থাকার বিষয়টি, জি, এত গুরুত্বপূর্ণ। যার সালাত নেই তার ইমান নেই। একজন বিশ্বাসী আর অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হচ্ছে সে সালাত আদায় করে কি করে না, সেটা সেই ক্রাইটেরিয়াতে একজন থাকে কিংবা থাকে। আচ্ছা, কিছু কিছু সুন্নত নামাজের যেমন ফজরের এটি আদায় করতেই হবে, এরকম কোনো গুরুত্ব আছে কিনা? আমি যে হাদিসটা বলেছি যে দুনিয়া আখিরাতের আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে তার চেয়েও সেরা, এবং একটা হাদিসে পাওয়া যায় যে যুদ্ধরত অবস্থায় থাকলেও তোমরা ফজরের দুই রাকাত সুন্নাত ছেড়ো না। এজন্য অনেকে
ফজরের দুই রাকাত সুন্নাত রাখে, এটা সুন্নাতে মুয়াক্কাদার চেয়েও আরো এক গ্রেড বেশি উপরে, এটা বলে যে এটা প্রায় ওয়াজিবের কাছাকাছি, ফরিযাতুন মিনাল ওয়াজিব। এই জন্য এটা যাতে কখনো ছাড়া না হয়, এবং কোনো কারণে আগে যদি কেউ পড়তে না পারে তাহলে পরবর্তীতে, অর্থাৎ ফরজ দুই রাকাত পড়ার পরেই যাতে কেউ সময় পেলে সাথে সাথে সে যেন সেটা আদায় করে।